আমায় ডেকেছেন রানীমা? হ্যাঁ মা, একটু লোকালয়ে যাও তো, একজন পরোপকারী সৎ মানুষ খুঁজে বের করো। আমি তাকে এই স্বর্ণমুদ্রার থলেটা উপহার দিতে চাই। আমি পথ হারিয়ে ফেলেছি, এদিকে সন্ধ্যা হয়ে আসছে, আমাকে একটু আশ্রয় দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তুমি খুব সুন্দর বাঁশি বাজাও, আমার এত ভালো লেগেছে, ইচ্ছে করে এই জ্যোৎস্না রাতে গলা ছেড়ে গান গাই। তোমার জন্য ছোট্ট একটা উপহার আছে। আপনাকে এক মহান রানীর ছোট্ট একটা উপহার পাঠিয়েছি, আপনার বাকি জীবন সুখেই কেটে যাবে। সৎ আর পরোপকারী মানুষ খুঁজে পেয়েছ? হ্যাঁ রানীমা, আমি অসম্ভব সুন্দর মনের সৎ ও পরোপকারী মানুষ খুঁজে পেয়েছি, আর আমি তার প্রেমে পড়ে গেছি। মা, আমার কিছু ভালোই লাগছে না, শুধু সেই মানুষটির কথাই মনে পড়ে। কিন্তু মা, সে তো অনেক গরিব, তুমি তো তার কাছে গিয়ে সুখে থাকতে পারবে না, তার ঘরে ঠিকমতো খাবারই জোটে না, তাছাড়া তুমি তাকে একদিন মাত্র দেখেছ, তার সম্পর্কে তো কিছু জানোই না, সে ভালো না খারাপ, লোভী না সৎ, কেন তুমি এত তাড়াতাড়ি তাকে ভালোবেসে ফেললে? না না মা, সে ভীষণ সৎ, আর ওর বাড়িতে খাবার না থাক, ভালোবাসা আছে, আমরা দুজন মিলে সুখেই থাকব মা। কিন্তু মা, তুমি তাকে এত মনে করেছো, সে কি তোমায় মনে করছে? সে কি তোমায় ভালোবাসে? নিশ্চয় বাসে মা, সে আমাকে বলেছিল যেন আমি থেকে যাই, সে আমার যত্ন নিয়েছে, আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকায়নি পর্যন্ত, সে ভালো মায়ের সন্তান মা। ঠিক আছে মা, আমি তোমার প্রিয় মানুষটিকে একবার দেখতে চাই, তারপরে সিদ্ধান্ত নেব। তবে একটা কথা তোমার জানা দরকার, তুমি কোনো মানুষকে জীবন সঙ্গিনী হিসাবে বেছে নিলে তোমার সমস্ত জাদুশক্তি এই পরিরাজ্যেই রেখে যেতে হবে। কি বলছো মা? হ্যাঁ মা, এটাই পরিরাজ্যের নিয়ম, মানুষের সঙ্গে বাস করতে হলে তোমাকে মানুষের মতোই সাধারণ হতে হবে, তাদের মতোই সুখ দুঃখ সইতে হবে। তবে ঠিক আছে মা, আমি রাজি। তুমি এই কঠিন শর্তেও রাজি? কি আছে ওই ছেলের মধ্যে দেখতে হয়তো? কি ব্যাপার বন্ধু, মন খারাপ করে বসে আছো কেন? জানি না কেন যেন কিছু ভালো লাগে না। অতিথির কথা মনে পড়ছে নাকি? মনে তো পড়ে, কেন যে এলো আর কেন যে মায়া রেখে চলে গেল কিছুই ভালো লাগছে না। তুমি প্রেমে পড়ে গেছো বন্ধু, অতিথির নাম ঠিকানা কিছু জানো? না, সে নাম ঠিকানা কিছুই বলেনি, আমিও জানতে চাইনি। ইস, কেন যে জানতে চাইলাম না। তাহলে আর আফসোস করে কি লাভ বলো, বরং কাজে চলে যাও। কি কাজে যাব, কাজ পেয়েছো কিছু? হ্যাঁ, কুমোর বাড়িতে কাঠ লাগবে, বন থেকে কাঠ কেটে দিতে হবে। আমি আজ গরু নিয়ে মাঠে যাব, আজ পারবো না কাঠ কাটতে, তুমি একাই কাটো গিয়ে। আচ্ছা ঠিক আছে বন্ধু। লালি চল, তোকে মাঠে দিয়ে আমি কাঠ কেটে আনি।
বেশি দূরে যাস না সোনা। বলে আমি সাথে হব যে ফাগুনের রাতে আমি রূপ কথা হয়ে কাছে রব যে দুটি মনার নেই দুজনার দুটি মনার নেই দুজনার। মেয়েটাকে নিয়ে চিন্তায় পড়ে গেলাম, ছেলেটাকে পরীক্ষা করে দেখতে হবে সে আসলে সৎ ও কর্মঠ কিনা। আজই যেতে হবে। মা, আমি লোকালয় থেকে একটু ঘুরে আসি, তুমি এখানেই থেকো। আচ্ছা। আরে, সব গাছগুলোই তো জীবন্ত, কত সুন্দর এরা, আমাদের কত উপকার করে, ফল দেয়, ছায়া দেয়, বাতাস দেয়, এদের তো কাটতে ইচ্ছে করছে না। দেখি ওই দিকটায় কোনো মৃত গাছ পাওয়া যায় কি না। আরে, একজন মানুষের গাছের প্রতিও এত মায়া, এ তো আসলেই দয়ালু মানুষ। এই তো একটা মৃত গাছ, এটাকেই কেটে নিয়ে যাই। কিন্তু ছেলেটা সৎ কিনা কিভাবে পরীক্ষা করতে পারি? পেয়েছি, ওর কুড়ালটাকে নদীতে ফেলতে হবে। আরে আরে, আমার কুড়ুলটা যে নদীতে পড়ে গেল, এখন আমি গাছ কাটবো কি দিয়ে? হে ভগবান, আমাকে সাহায্য করো। কি হয়েছে বৎস, তুমি ঈশ্বরকে স্মরণ করেছো কেন? আমি এই জলপুরী রাজ্যের রানী, তোমায় কোনো উপকার করতে পারি? রানীমা, আপনার অনেক দয়া, আমার কুড়োলটা নদীতে পড়ে গেছে, এটা না হলে যে আর কাটকাটা হবে না। আপনার যদি দয়া হয় তবে আমাকে আমার কুড়োলটা ফিরিয়ে পেতে সাহায্য করুন। ঠিক আছে বৎস, তুমি অপেক্ষা করো, আমি খুঁজে দেখি পাই কি না। এই সোনালি কুঠারটা কি তোমার? এটি আমি নদীতেই পেলাম। না রানীমা, এটি আমার কুড়োল নয়, আমার কুড়োল আরো সাদা মাটা। ও আচ্ছা, আমি তাহলে আরেকটু খুঁজে দেখি। এটা, এই রূপালি কুড়ালটা কি তোমার? রানীমা, আপনি আমার জন্য সত্যি অনেক কষ্ট করছেন, কিন্তু এই কুড়োলটা আমার নয়, আমার কুড়োলটা আরো সাদা মাটা। ঠিক আছে, তাহলে আবার খুঁজে দেখি। এই একটা পেয়েছি, এটা কি তোমার? হ্যাঁ রানীমা, এটি আমার কুড়াল, আপনি এটি আমাকে ফিরিয়ে দিলে আমার অনেক উপকার হয়, অনেক কাটকাটা এখনো যে বাকি। আমি খুব খুশি হয়েছি, সততার পুরস্কার হিসাবে তুমি এই কুড়াল তিনটি নিতে পারো। না না রানীমা, আমার একটি কুড়াল হলেই হবে, আমি কাঠ কাটতে পারলেই হবে। আমি জলপুরি রাজ্যের রানী হিসাবে তোমাকে এই উপহার দিচ্ছি, এটা তোমাকে নিতে হবে বৎস। ঠিক আছে রানীমা, আপনার উপহার আমি গ্রহণ করলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি এখন অনেক কাঠ কাটতে পারবো। তোমার প্রতি আশীর্বাদ রইল বৎস, চাইলে তুমি তোমার মনের ইচ্ছার কথা আমাকে জানাতে পারো, আমার সামর্থ্য থাকলে তোমার মনের ইচ্ছা পূরণ করব। আপনার অনেক দয়া রানীমা। কিছুদিন আগে আমার এক মায়াবতী মেয়ের সাথে দেখা হয়েছিল,
একদিনের মায়ায় তাকে ছাড়া আমার এখন কিছুই ভালো লাগে না, কিন্তু আমি তার নাম পরিচয় কিছুই জানি না। সেই মায়াবতী মেয়েটাকেই আরেকবার দেখতে চাই। তুমি তার যোগ্য হলে অবশ্যই তার দেখা পাবে। আজকের মতো বিদায়। বিদায় রানীমা, বিদায়। যাক বাবা, এখনো অনেক গাছ কাটা বাকি, তাড়াতাড়ি গাছ কেটে বাড়ি ফিরতে হবে। যে হ্যাঁ মা, ছেলেটা আসলেই সৎ, পরিশ্রমী এবং দয়ালু। তুমি খুব ভালো ছেলেকেই পছন্দ করেছ। তবুও আমি ছেলেটার একবার চরিত্রের পরীক্ষা নেব। সে চরিত্রবান হলেই তুমি তার কাছে যেতে পারবে। আমি জানি রানীমা, সে এই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হবে, আমি তাকে দেখেছি। হ্যাঁ, আমারও তাই বিশ্বাস। তবে দেখা যাক। প্রিয় দর্শক, আপনারাও কি দেখতে চান তার চরিত্র কেমন, মেয়েটা কি ঠিক মানুষকেই পছন্দ করেছে? জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এক্ষুনি। আগামী পর্ব আসছে শীঘ্রই।